সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিষণ্ণতা একটি মানসিক রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথি হিসেবে। ডাক্তার আহসান উদ্দিন আহমেদ 1972 সালের মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং এনটিভি কে ধন্যবাদ। স্যার, বিষণ্ণতা বলতে আসলে কি বোঝায়? সাইকিয়াট্রির একই জিনিস, একসময় একটা শুধু সিম্পটম, একসময় নর্মাল, এটা আবার একসময় একটা ডিসঅর্ডার। যেমন আমি যখন বলি যে আমি খুব ডিপ্রেসড, এটা হইতে পারে একটা নর্মাল ফেনোমেনা, কারণ আমরা তো ডিপ্রেস শব্দটা এখন কন্টিনিউয়াসলি ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি। আমরা স্যাডনেসকেও ডিপ্রেসড মনে করি। নর্মাল স্যাডনেস এবং ডিপ্রেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন ধরেন, কোনো কারণে আমি আজকে বিষণ্ণ বা একটু মন খারাপ হতেই পারে, এটা কিন্তু ঠিক ডিপ্রেশন না, আসলে এটা হচ্ছে স্যাডনেস। এখন এই স্যাডনেসটা যখন একটু প্যাথোলজিক্যাল লেভেলে চলে যায় তখন সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন নর্মাল ফেনোমেনা, আমাদের দৈনন্দিন লাইফে বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, সেটা হইতে পারে আমার বাইরের কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইন্টারনাল কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে কোনো কারণে আমি বিষণ্ণ হতে পারি, এটা কিন্তু নর্মাল ফেনোমেনা, আমাকে হইতেই হবে। যেমন ধরেন, আজকে আমি শুনলাম আমি পরীক্ষা দিলাম, পরীক্ষায় ফেল করছি, তখন তো আমাকে বিষণ্ণ হতেই হবে। তখন যদি আমি বিষণ্ণ না হই তখন আমি আসলে অ্যাবনর্মাল। কিন্তু এই বিষণ্ণতা এমন পর্যায়ে চলে গেল যে আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস হ্যাম্পার করে ফেলতেছে, তখন সেটা আবার ডিসঅর্ডার। আবার অন্য অনেক রোগের লক্ষণ হিসেবে বিষণ্ণতা বা ডিপ্রেশন আসে। যেমন যারা ক্রনিক ইলনেসে ভোগেন, যেমন ধরেন যারা ক্রনিক কিডনি ডিজিজে ভোগেন, যারা ডায়াবেটিস, দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে ভোগেন, বা ক্রনিক যে কোনো ডিসঅর্ডার, ক্রনিক অ্যাজমা, বা যারা রিসেন্টলি ধরেন বা ডায়াগনোস ক্যান্সার, এরাও কিন্তু এক ধরনের বিষণ্ণতায় ভোগেন। তখন কিন্তু এটা আলাদাভাবে বিষণ্ণতা মানসিক রোগ না, এটা হচ্ছে ওই রোগের লক্ষণ হিসেবে আসছে আসলে। কাজে বিষণ্ণতা একটা মানসিক রোগ হবে তখনই যখন এই বিষণ্ণতাটা আমার মানসিক রোগ ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করবে। এখানে একজন সাধারণ মানুষ কখন বুঝবেন যে আমি আসলে বিষণ্ণতা নামক রোগে ভুগছি আসলে? দেখেন, প্রথম কথা হচ্ছে বিষণ্ণতা হচ্ছে একটি মুডের ব্যাপার বা আবেগের ব্যাপার। শুধু মনটা খারাপ হলে কিন্তু আসলে বিষণ্ণতা রোগ হয় না। আসলে মন খারাপের সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত হইতে হয়। প্রথম কথা হচ্ছে এটা একটা ডিউরেশন লাগে, কতদিন বিষণ্ণ থাকলে আমি একজনকে বিষণ্ণতা আক্রান্ত রোগী বলবো, আরও সাথে আরও অনেকগুলো সিমটম আছে। প্রথম কথা হচ্ছে বিষণ্ণতা রোগে ভোগার জন্য, যেহেতু এটা বললাম একটা আবেগজনিত সমস্যা, কাজে আবেগের আমার একটা ব্যত্যয় হতেই হবে। প্রথম ব্যত্যয়টা কি? আমার একটা ডিপ্রেসড মুড থাকতে হবে আসলে। আমার আবেগ, আমার মনটা সারাক্ষণ বিষণ্ণ থাকবে দিনের মধ্যে বেশিরভাগ সময়, এবং এটা ডিউরেশনটা হবে অ্যাটলিস্ট 14 days বা 2 weeks কন্টিনিউয়াস। তাহলে প্রথম কথা হচ্ছে আমার মনটা ডিপ্রেসড হইতে হবে, এবং এই ডিপ্রেশনটা সারাদিন ধরে থাকবে দিনের মধ্যে বেশিরভাগ সময়, এবং লাস্ট 14 days বা 14 দিন। 2 নম্বর ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমার কোনো কাজকর্মে আমি আর এখন ইন্টারেস্ট পাবো না। যেসব কাজকর্ম করতে আমি খুব আনন্দিত, আনন্দ হইতো আমার, আমি যেসব কাজ করে কাজকর্ম করে নিজেকে উৎফুল্ল বোধ করতাম বা আনন্দের সাথে করতাম, সেই কাজগুলো একটাও আর এখন ভাল লাগবে না। যেমন এটা হতে পারে আমার কর্মক্ষেত্র, হতে পারে আমার হবির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। কারণ হবি তো একটা মানুষকে বাঁচিয়ে রাখে আসলে। একটা সুন্দর হবির মৃত্যু মানে কিন্তু একটা মানুষের মৃত্যু আসলে। কাজে হবিগুলোকে নারিশ করা খুব প্রয়োজন। যখন রোগীরা বিষণ্ণ হয়ে যায় তখন তার নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিজের তার প্লেজার কমে যায়, আর হবির কথা তো বাদই দিলাম, কোনো কিছু তার আরও ভাল লাগে না। তাহলে এই যে দুটো ক্রাইটেরিয়া বললাম, একটা হচ্ছে বিষণ্ণ মন, একটা হচ্ছে ল্যাক অফ প্রেজার বা সারাদিনের সকল কাজকর্মে সে আর কোনো আনন্দ পাবে না, এই দুইটার একটা ক্রাইটেরিয়া বিষণ্ণ রোগীর মধ্যে থাকতেই হবে। কিন্তু এই দুটো একটা ক্রাইটেরিয়া থাকলেই আমি তাকে বিষণ্ণ রোগী বলবো না, কিন্তু সাথে আরও কতগুলো ক্রাইটেরিয়া থাকতে হবে। তার মধ্যে কমন একটা ক্রাইটেরিয়া যেটা আমরা ফলো করি, তার মধ্যে দেখা যাচ্ছে কি 9টা সিমটম থাকে আসলে, বা 9টা উপসর্গ থাকে, তার মধ্যে অ্যাটলিস্ট 5টা যদি থাকে তখন আমার দর্শকরা বুঝবেন যে উনি বিষণ্ণতা রোগে ভুগছেন। এই 9টা কী কী আমি খুব সংক্ষেপে বলি, প্রথমে 2টা বলেই ফেললাম। 9টার মধ্যে 5টা সিমটম বা 5টা উপসর্গ যদি থাকে অ্যাটলিস্ট, তখন আমার রোগী বা আমার দর্শক ভাববেন যে আমি আসলে বিষণ্ণতা রোগে ভুগছি, আমার সাইকিয়াট্রিস্টের হেল্প প্রয়োজন। এখন দেখেন, প্রথম দুটা বললাম কি, একটা বিষণ্ণ মন, আর একটা হচ্ছে ল্যাক অফ প্লেজার বা দৈনন্দিন কাজকর্মে আনন্দ না পাই, দুটো একটা থাকবেই। তার সাথে আরও 4টা ক্রাইটেরিয়া, এগুলো কী কী? একটা হচ্ছে এই রোগীদের ইনসমনিয়া হয় ইনভেরিয়েবলি, আবার কারো কারো হাইপারসমনিয়া হয়। ইনসমনিয়া মানে হচ্ছে ঘুমের সমস্যা হয়, হাইপারসমনিয়া একটা ঘুমের সমস্যা, কিন্তু অতিরিক্ত ঘুম হয়।
এখন এদের ইনসমনিয়ার একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে ভীষণ রোগীদের। কীরকম? ইউজুয়ালি ঘুমের সমস্যা আমাদের ইনসমনিয়া আমাদের তিনভাবে হতে পারে। একটা হচ্ছে আমি ঘুমাইতে গেলাম বিছানায়, ঘুম আসতে দেরি হচ্ছে। একটা হয় কি সারা ধরে আমি ঘুমালাম কিন্তু ইন্টারাপ্টেড স্লিপ, মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর একটা হয় কি ইউজুয়ালি আমি যেই টাইমটাতে উঠি ঘুম থেকে, ধরেন একজন পায়াস মানুষ বা যে কোনো একজন রোববার পাঁচটা রেগুলার ঘুম থেকে উঠেন, কিন্তু দেখা যাচ্ছে কি যখন বিষণ্ণতা আক্রান্ত হন উনি তখন ওনার ঘুমটা দুই থেকে তিন ঘন্টা আগে ভেঙে যায়। যে লোকটা পাঁচটায় ঘুম থেকে উঠতেন উনি রাত দুইটা থেকে তিনটা দিকে ঘুম ভেঙে যায়। এবং এই যে ঘুম ভেঙে যায় ইউজুয়ালি বিষণ্ন রোগীদের ক্ষেত্রে এটাই হয়, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় ওদের। ঘুম তিনটা সমস্যাই হতে পারে আসলে একটা বিষণ্ণ রোগীর, কিন্তু কমনলি হয় হচ্ছে তার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। এখন এই যে ঘুমটা ভেঙে যায় খুব ইম্পর্টেন্ট জিনিস, ঘুমটা ভাঙলে পরে সে কী করে এইটা হচ্ছে জরুরি। একটা বিষণ্ণ রোগী যখন ঘুমটা ভেঙে যায় তখন তার আর ঘুম আসতে চায় না, তার মনের আকাশে তখন শুধু কালো মেঘ, ভবিষ্যৎ সম্পর্কে তার একদম মানে হতাশা, আমার ভবিষ্যৎ একদম অন্ধকার, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই চিন্তাগুলো আসতে থাকে। আমার অতীতে যা আমি করলাম সবই ভুল করলাম, আমার জীবনের কোনো সাকসেস নাই, আমি একদম ফেলিওর, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, এই চিন্তাগুলো, এই যে নেগেটিভ থটগুলো তখন তার সারা মন জুড়ে তার অন্তর জুড়ে বিরাজ করতে থাকে। আচ্ছা, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নেই, আসলে মনের জগৎ তো একটা বিশাল জগৎ, শরীর এবং মন নিয়ে হচ্ছে মানুষ, তাই না? দুঃখজনক হলেও সত্যি পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমার মন। আমি নিজেই আমার মনকে পাত্তা দিই না, অন্যরা কি পাত্তা দিবে? আসলে পৃথিবীতে মনের চেয়ে অবহেলিত জিনিস আর কিচ্ছু নাই। ফলে এই অবহেলিত মন যখন আরো বিষণ্ন হয় তখন তো আমিই পাত্তা দিই না, বাহিরের লোকজন কি পাত্তা দিবে। এখন এই যে আমার মনের জগৎ, মনের জগৎকে কিন্তু অনেক কিছুই নিয়ন্ত্রণ করে, তার মধ্যে তিনটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা বলতে পারেন তিনজন সহকর্মী ওতপ্রোতভাবে মনের এই জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য জড়িত। একটা হচ্ছে আমাদের মুড বা যেটা বললাম আবেগ, একটা হচ্ছে আমাদের চিন্তা, আমাদের চিন্তার প্রক্রিয়া যেটাকে বলি আমরা কগনিশন। একটা হচ্ছে আমার মুড বা আবেগ, দুই নম্বর হচ্ছে আমার থট, তিন নম্বর হচ্ছে আমার কগনিশন। এই কগনিশনটাই হচ্ছে আমার থিঙ্কিং প্রসেস। আমরা এক একজন মানুষ একইভাবে চিন্তা করি, কিন্তু আসলে এই তিনজন সহকর্মী মিলিতভাবে আমাদের মনের জগৎকে নিয়ন্ত্রণ করে আসলে, এবং একজন আরেকজনের উপর প্রচণ্ড প্রভাব ফেলে। আমার চিন্তা যদি গলত থাকে, আমার চিন্তা যদি ডিস্টর্টেড হয়, চিন্তা যদি সঠিক রাস্তায় না চলে, তখন আমার আবেগের রাজ্যে এটার প্রভাব পড়বে। এখন চিন্তা ডিস্টর্টেড হবে কখন? যখন আমি সঠিক প্রসেসে অর্থাৎ আমার কগনিশন যখন ঠিক রাস্তায় কাজ করবে না। কগনিশনকে আমি আগেই বললাম, এটা হচ্ছে আমার চিন্তার প্রক্রিয়া। প্রত্যেকটা মানুষের চিন্তার প্রক্রিয়া কিন্তু আলাদা। এখন সেই সুস্থতার কাছাকাছি বসবাস করে যার চিন্তার প্রক্রিয়াটা আপেক্ষিকভাবে একটু সঠিক রাস্তায় বেশি চলে। কারণ আমাদের কোনো মানুষই পৃথিবীতে আসলে একদম পারফেক্ট সঠিকভাবে আমরা কেউ চিন্তা করি না। চার নম্বর হচ্ছে এদের ওয়েট কমতে থাকে, কারো কারো ওয়েট বাড়তে থাকে উইদাউট ডাইটিং। সে কিন্তু ডায়েট করতেছে না কিন্তু তার ওয়েট কমতেছে। এই ওয়েট কমাটাকে সিগনিফিকেন্ট ধরি তখনই যখন লাস্ট ওয়ান মান্থে তার বডির যে আগে ওয়েট ছিল 5% ওয়েট কমে যাবে। হি অর শি ইজ নট ডায়েটিং, কিন্তু ওয়েট কমতেও পারে বাড়তেও পারে। তার আমরা চারটা লক্ষণ পাইলাম। পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে এদের খুব বেশি অস্থিরতাও থাকতে পারে, আবার খুব একদম রিটার্ডেড, একদম চুপচাপ মানে গতিহীন হয়ে যেতে পারে। আসলে কোনো কাজকর্মে আগ্রহ নাই, স্লোনেস ডেভেলপ করলো তার, এই একটা ডেভেলপ করতে পারে। তাহলে পাঁচটা লক্ষণ গেল। ছয় নম্বর লক্ষণ কি, ইনভেরিয়েবলি এভরি পেশেন্ট অফ ডিপ্রেশনের, যারা ডিপ্রেশন রোগে ভুগছেন তাদের কি হয়, কনসেন্ট্রেট করতে সমস্যা হয়। যিনি উনি স্টুডেন্ট হয় পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, কর্মজীবী হন তার উনি কাজে কর্মে মনোযোগ দিতে পারবেন না, এবং ইনডিসিসিভনেস কাজ করে দেবেন। অর্থাৎ যে লোকটা আগে খুব প্রম্পটলি সিদ্ধান্ত নিতে পারতেন জীবনের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে উনি সিদ্ধান্ত নিতে পারবেন না, আর এক ধরনের কনফিউশন, এক ধরনের মানে মেঘাচ্ছন্ন চিন্তা ওনাকে সিদ্ধান্ত দিবে না। সাত নম্বর হচ্ছে কি, সাত নম্বর হচ্ছে এদের থাকে কি ক্রনিক ফ্যাটিক। এত টায়ার্ড ফিল করে, শত ইনভেস্টিগেশন করার আপনি দেখবেন যে কোনো রোগ ধরা পড়ছে কিন্তু প্রচণ্ড টায়ার্ড ফ্যাটিক, সারাক্ষণ মনে হয় যে শুয়ে থাকলেই ভালো, পৃথিবীর সবচেয়ে আরামের কাজ বা আরাম, ওরা শুয়ে থাকলে ওরা আরাম ফিল করেন না আসলে, কিন্তু উঠতে ভালো লাগে না আসলে। আবার একটা কথা কিন্তু আমি আগে বললাম যে ইনসোমনিয়া হয়, হাইপারসোমনিয়া হয়, অর্থাৎ ঘুম বেশি হয়। এখন ঘুম বেশি তো ফ্রেশ লাগার কথা, এই ডিপ্রেস পেশেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যতই এরা ঘুমাক এদের ফ্রেশ লাগে না। সাতটা গেল। আট নম্বর হচ্ছে এদের কতগুলো ক্রনিক গিল্টি ফিলিংস হয়, এবং খুব সিম্পল ম্যাটারে, ট্রিভিয়াল ম্যাটার, যেহেতু গিল্ট ফিলিং হওয়ার কথা না, যখন তার এপিসোডটা হয় উনি ডিপ্রেসড হয়ে যান তখন এই গিল্টি ফিলিংসগুলো হয় বেশি। নর্মাল অবস্থায় কিন্তু গিল্ট ফিলিংসগুলো হয় না। কথার কথা, যেমন ধরেন উনি হয়তো বা কোনো কারণে ওনার যে অধীনে যে কর্মচারী আছেন বা বাসায় যিনি হাউস ওয়াইফ আছেন
ওনার কাজের বক একদিন খুব ধমক দিয়েছেন কোনো কাজের জন্য। নর্মালি ওনার মাথায় এটা আসে নাই, তো যখন ডিপ্রেসড হয়ে যাবেন দেখা গেল এই ঘটনাটা আমি তো এটা প্রচণ্ড অন্যায় করে ফেলছি, কেন আমি কেন ধমক দিলাম, এই জন্য তো আমার শাস্তি হওয়া উচিত, হ্যাঁ আমার বড় ধরনের কোনো শাস্তি হওয়া উচিত, আমি কেন এই অন্যায়টা তার সাথে করলাম। যেটা হচ্ছে এদের রিপিটেড ডেথ ফিয়ার আসতে থাকে, ডেথ থিঙ্কিং, মৃত্যু ভয় এবং মৃত্যু চিন্তা আসতে থাকে। মৃত্যু চিন্তা কিন্তু আমাদের সবারই আসে, কিন্তু এদেরটা হয় কি ডিপ্রেসিভ এপিসোডে যখন সে থাকে প্রচণ্ড ভয়, এদের মৃত্যুর ভয় আসতে থাকে, এদের সুইসাইডাল থট আসতে থাকে এবং সুইসাইডাল প্ল্যান করে এরা, কেউ কেউ সুইসাইডাল অ্যাটেম্পটও করে। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। আপনি বলছিলেন যে বিষণ্ণতা থেকে সুইসাইডাল থট পর্যন্ত ডেভেলপ করতে পারে। আমি যে লক্ষণগুলো বললাম এই নটার মধ্যে যদি অ্যাটলিস্ট পাঁচটা থাকে তখন আপনি বিষণ্ণতাজনিত রোগে ভুগছেন বলে আপনি ধরে নেবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, আসলে ব্যাপারটা কীরকম, আমাদের সাইকিয়াট্রি একটা মজা জিনিস হচ্ছে, একই জিনিস নিয়ে একজন মানুষ নর্মালি চলতে পারতেছে আবার একই জিনিস নিয়ে সে নর্মালি চলতে পারতেছে। আমরা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলি তখনই যখন আমাদের উপসর্গ বা লক্ষণগুলো আমাদের লাইফের তো বিভিন্ন পকেট আছে। যেমন ধরো আমরা কিন্তু শুধু এই আমি একজন ফিজিশিয়ান বা ডাক্তার এটাই কিন্তু আমার জীবন না, অনেকগুলো পকেট আমার লাইফে, তাই না? আমি কর্মক্ষেত্রে একজন ফিজিশিয়ান, ফ্যামিলিতে একজন হাজব্যান্ড, একজন বাবা, আবার ফ্রেন্ড, আবার মায়ের সন্তান লাইফ, আমার সোশ্যাল লাইফ। যখন আমার এই লক্ষণগুলো আমার এই লাইফগুলোকে হ্যাম্পার করে ফেলবে, আমি নর্মালি ফাংশন করতে পারবো না, তখন হচ্ছে আমি পেশেন্ট। আচ্ছা, এর আগে কিন্তু আমি পেশেন্ট না বলে দেখেন, কারণ মেন্টাল প্রবলেম নাই পৃথিবীতে এমন একজন লোক নাই একেবারে, এবং জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো মানসিক সমস্যার মধ্য দিয়ে যান নাই এমন একজন লোক নাই। আমারও মেন্টাল প্রবলেম আছে কিন্তু আমরা সবাই কিন্তু পেশেন্ট নই। পেশেন্ট হবো তখনই যখন হচ্ছে আমার এই লক্ষণগুলো এই সমস্যাগুলো আমার নর্মাল লাইফকে হ্যাম্পার করে ফেলবে। আচ্ছা, এখন আপনি যে নেক্সট কোশ্চেনটা করলেন যে আমরা কীরকম দেখি, আসলে এখন আসলে চিত্রটা একটু চেঞ্জ হচ্ছে, অনেকটাই ডিফারেন্ট। আগে যেমন সাইকিয়াট্রিস্টদের কাছে আসতে মানুষ ক্লায়েন্ট বা পেশেন্ট যাই বলেন খুব অ্যানোয়েড থাকতো, ওয়ারিড থাকতো, কারণ আগে মানুষের মধ্যে ধারণা ছিল সাইকিয়াট্রিস্ট মানে হচ্ছে পাগলের ডাক্তার, আমি কি পাগল নাকি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের যতগুলো সাইকিয়াট্রিক রোগ আছে বা ডিসঅর্ডার আছে তার মধ্যে অনলি 1% হচ্ছে আসলে ইনসেন, মেজর সাইকিয়াট্রিক রোগ, যাকে সোজা বাংলায় অন্য সাধারণ লেবের সাধারণ লোকরা যাকে পাগল বলে, আর বাকি মেজরিটি পার্সেন্টই হচ্ছে কি আপনার এরা কিন্তু পাগল নয়, এরা এই ধরনের সমস্যা, ডিপ্রেশন, সূচিবায়ু, অবসেশন, তারপর হচ্ছে ধরেন অ্যাংজাইটি, তারপর ধরেন স্ট্রেস, এগুলো। তবে আজকাল অনেক অ্যাওয়ারনেস ডেভেলপ করছে আসলে, ফলে অনেক রুগী নিজেরাই চলে আসেন, আগে তো রেফার করতে হইতো, রেফার করলেও আসতে চাইতেন না, এখন অনেকেই চলে আসেন, ফলে এখন রোগীর উপকৃত হচ্ছেন। স্যার, বিষণ্ণতা নিয়ে জানবো আরো অনেক কিছু, তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডিপ্রেশনে ভুগলে আমাদের কোন ধরনের খাবারগুলো খেলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের ইন্টার কানেক্টেড। যেমন আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন যদি আমরা প্রচুর পরিমাণে সুগারি খাবার, প্রসেসড ফুড, প্যাকেট জাতীয় খাবার, এই ধরনের যদি রিচ ফুডগুলো আমরা খেয়ে থাকি তখন কিন্তু দেখা যায় এগুলো আমাদের আরও বেশি এই প্রবলেমটাকে বাড়িয়ে দিতে পারে। এরপরে আমরা আসি যে কিছু কিছু ব্যাপার আছে, যেমন আপনার গাট ব্যাকটেরিয়া বা গাট যে হেলথ সেটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ব্রেন হেলথেরও কিন্তু কিছু এখানে ইমব্যালেন্স হতে পারে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার গাট হেলথটাকে ঠিক রাখার জন্য, তাই আমাদের অবশ্যই গাট হেলথ ঠিক রাখার জন্য প্রোবায়োটিক রিচ যে খাবারগুলো রয়েছে, যেমন আমাদের দই বা প্রোবায়োটিক যে ড্রিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক উপকারী। এগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের গাট হেলথ ভালো থাকবে, এবং পাশাপাশি গাট হেলথ ভালো থাকার জন্য কিন্তু আমাদের ব্রেইন যে হেলথ সেটাও কিন্তু ভালো থাকবে। এছাড়াও কিন্তু আমাদের কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের ডিপ্রেশন থেকে দূরে রাখতে বা আমাদের মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাদাম। বাদাম কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, যেখানে ওমেগা 3 ওমেগা 6 রয়েছে, যেটার মধ্যে ইপি এবং ডিএইচএ রয়েছে, এবং এগুলোর মধ্যে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেগুলো কিন্তু থাকার কারণে কিন্তু আমাদের, বিশেষ করে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এই জাতীয় উপাদানগুলো কিন্তু আমাদের ব্রেইন ফাংশনের জন্য অনেক উপকারী। এবং বাদাম ছাড়াও কিন্তু ফ্ল্যাক্সিড, চিয়া সিড এগুলোর মধ্যেও কিন্তু এই উপাদানগুলো পাওয়া যায়। পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু আমাদের মানে ব্রেইন হেলথ বা মেন্টাল হেলথের জন্য অনেক উপকারী। এবং চেষ্টা করতে হবে আমাদের প্রতিদিন ফ্রেশ যে শাকসবজি সেগুলো খাদ্য তালিকায় রাখার জন্য, কারণ এই শাকসবজির মধ্যেও কিন্তু আমরা যে ধরনের পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো আমাদের মেন্টাল হেলথের জন্য খুব ভালো।
তাই যখন আপনি এই ধরনের ডিপ্রেশনে ভুগবেন বা এই ধরনের সমস্যায় ভুগবেন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ঘরে তৈরি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনার খাদ্য তালিকায় রাখা এবং যে ধরনের টিপসগুলো বলেছি যে বিশেষ খাবারগুলো সেগুলো সেই খাবার বা সেই সময়গুলোতে আপনার প্রতিদিন রাখা তাহলে দেখা যাবে যে আপনার যেই মানসিক যেই প্রবলেম বা যে মেন্টাল হেলথে যে প্রবলেমটা বা ইমব্যালেন্স হচ্ছে সেখানে কিন্তু কিছুটা হলেও আপনি ইমপ্রুভ হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত আপনাকে ঘুমের প্রয়োজন রয়েছে তাহলে আপনার মেন্টাল হেলথ বা ডিপ্রেশন থেকে আপনি দূরে থাকতে পারবেন স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি বিষণ্ণতা নিয়ে স্যার এই যে ভয়ঙ্কর যে ফ্যাক্টরসগুলো আছে এটি এখন একটু জেনে নেই আমি যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলোর মধ্যে যদি আপনারা পাঁচটা অন্তভাগে দেখেন যে আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে বা আপনি ফিল করতেছেন এগুলা এবং এই ফিলিংয়ের ক্ষেত্রে আপনার নর্মাল লাইফ হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার সোশ্যাল অকুপেশনাল একাডেমিক পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ এগুলো হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে আপনি নর্মালি ফাংশন করতে পারতেছেন না তখন আপনাকে বুঝতে হবে যে আপনি বিষণ্ণতা মানসিক রোগে ভুগছেন আপনার সাইকিয়াট্রিস্টের হেল্প প্রয়োজন এবং বিষণ্ণতা কিন্তু একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ এটা নিয়ে বসে থাকার কোনো কারণ নেই কারণ হচ্ছে কি অনেকেই বসে থাকেন এর কারণ হচ্ছে বিষণ্ণতা অনেক সময় এমনিতে ভালো হয়ে যায় কিন্তু এমনিতে ভালো হওয়ার অনেক খারাপ ইফেক্ট আছে পরবর্তীতে যখন আপনার বিষণ্ণতা হবে এটার ইন্টেন্সিটি বেড়ে যাবে তীব্রতা বেড়ে যাবে আপনার মধ্যে সুইসাইডাল থটগুলো বেশি আসবে ফলে যখনই আপনি দেখবেন যে আপনি একজন বিষণ্ণতার রোগী বা আপনি বিষণ্ণতার নামক মানসিক সমস্যায় ভুগছেন আপনি ইমিডিয়েটলি আপনার ফিজিশিয়ান বা সাইকিয়াট্রিস্টের হেল্প নেন একটা সুন্দর জীবনযাপন করেন পৃথিবী কিন্তু আসলে অনেক সুন্দর আপনার জীবন অনেক সুন্দর একটাই জীবন এই জীবনকে সুন্দরভাবে উপভোগ করেন এবং এই বিষণ্ণতা হচ্ছে আপনার সমস্ত পটেনশিয়ালি ধ্বংস করে দেবে বিষণ্ণতা ডিপ্রেশন এত মারাত্মক আপনার জীবনের যে কর্মক্ষমতা কীভাবে ধ্বংস করে দেবে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না ফলে একটা সুন্দর জীবনযাপনের জন্য আপনার রোগ থেকে বেরিয়ে আসতে হবে স্যার আমরা বিষণ্ণতা নিয়ে আজকে অনেকটাই জেনেছি তবে আগামী পর্বে আমরা জেনে নেব বিষণ্ণতার চিকিৎসা সম্পর্কে এবং আমাদের অনুষ্ঠানে আজকে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এতক্ষণ যে দর্শকরা কষ্ট করে আমার কথাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল বিষণ্ণতা একটি মানসিক রোগ নিয়ে আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে উৎস কি কারণে রোগটা হলো আসলে এটা কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা একটাকে বলি প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাক্টর টু ডেভেলপ এ ডিসঅর্ডার আসলে আমরা প্রত্যেকে কিন্তু ভালনারেবল বিষণ্ণতা একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে কাজে আমাদের প্রত্যেকের মধ্যে বিষণ্ণতার জিন কিন্তু আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ